এবিসি ত্রিভুজের টু কোণ এ সমান থ্রি কোণ, বি সমান সিক্স কোণ, সি হলে ওই ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের মান কত হবে? চারটি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। এক্ষেত্রে অঙ্কটি করতে হলে প্রথমে আমাদের কোণ এ, কোণ বি এবং কোণ সি এর অনুপাত বের করতে হবে। সেক্ষেত্রে কোণ এর সঙ্গে যত গুণ থাকবে সেটাকে ওয়ান বাই করে লিখতে হয়। যেমন এখানে কোণ এর সঙ্গে দুই গুণ আছে, এটাকে আমরা লিখবো ওয়ান বাই টু। একইভাবে কোণ বি এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তিন গুণ আছে, তাই কোণ বিকে লিখবো ওয়ান বাই থ্রি। একইভাবে কোণ সি এর সঙ্গে এখানে ছয় গুণ আছে, তো এটাকে লিখবো ওয়ান বাই সিক্স। তো ওয়ান বাই করে লিখতে হয়। এবার বিষয় যেটা হলো সেটা হচ্ছে এটা ভগ্নাংশের অনুপাতে বেরোলো, কিন্তু আমাদের এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে বের করতে হবে। পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে হলে এখানে হরে দুই আছে, এখানে তিন আছে, এখানে ছয় আছে, তো দুই তিন আর ছয় আমরা লসাগু করে নেব। লসাগু তোমরা বুঝতেই পারছো ছয় হচ্ছে, তবু যদি তোমরা মনে মনে লসাগু না বের করতে পারো তাহলে লসাগুটা বের করে নেবে। দুই তিন আর ছয় লসাগু হচ্ছে ছয়। এখন লসাগু যে ছয় হলো, ছয় দিয়ে আমরা ওয়ান বাই টুকেও গুণ করবো, ছয় দিয়ে ওয়ান বাই থ্রিকেও গুণ করবো, ছয় দিয়ে ওয়ান বাই সিক্সকেও গুণ করবো, তাহলে এটা পূর্ণ সংখ্যার অনুপাতে হয়ে যাবে। সেই কারণে লসাগু ছয় দিয়ে আমরা ওয়ান বাই টুকেও গুণ করলাম, ওয়ান বাই থ্রিকেও গুণ করলাম, ওয়ান বাই সিক্সকেও গুণ করলাম, তাহলে এটা কাটাকুটি চলে যাবে। দুই তিনে ছয় এখানে হলো, এখানে তিন দুগুণে ছয় হলো, আর এখানে ছয় এককে ছয় হলো। তাহলে কোণ এ, কোণ বি এবং কোণ সির যে অনুপাতটা আমরা পেলাম সেটা হচ্ছে থ্রি ইস টু টু ইস টু ওয়ান। এটা পূর্ণ সংখ্যার অনুপাতে এলো। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে ক্ষুদ্রতম কোণটা কোণ হতে পারে। তিন দুই আর একের মধ্যে যেহেতু এক ছোট, তাই কোণ সেটাই কিন্তু ক্ষুদ্রতম কোণ। ঠিক আছে, তো অনুপাতে তো এটা এক হচ্ছে, সঠিকভাবে কত ডিগ্রি সেটাই কিন্তু কোশ্চেনে আমাদের এই চারটি অপশানের মধ্যে কোনটা হবে সেটা বের করতে হবে। এখন অনুপাতে তিনটি কোণে যদি আমরা যোগ করি, এখানে তিন আছে, দুই আছে, আর এক আছে, যোগ করলে তিনের সঙ্গে দুই যোগ করলে পাঁচ, পাঁচের সঙ্গে এক যোগ করলে ছয়, তাহলে টোটাল তিনটি কোণের আমরা যদি যোগ করি তাহলে ছয় হচ্ছে অনুপাতের দিক দিয়ে। যেটা সঠিকভাবে যদি আমরা জানি যে তিনটি কোণ ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের যোগফল সবসময় একশো আশি ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে অনুপাতের দিক দিয়ে আমরা তিনটি কোণের যোগফল পাচ্ছি, তিনের সঙ্গে দুই যোগ করলে পাঁচ, তার সঙ্গে এক যোগ করলে ছয়, এটা অনুপাতের দিক দিয়ে যোগফল হচ্ছে ছয়। আর সঠিকভাবে যদি আমরা তিনটি কোণের যোগফল ডিগ্রিতে দেখতে চাই সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি, এটা আমরা জানি সকলে। তো সেই কারণে ছয় ইকুয়াল টু আমি একশো আশি ডিগ্রি লিখেছি। এখানে ছয় দিয়ে একশো আশি ডিগ্রিকে কাটলে তিরিশ হচ্ছে, তাহলে যেহেতু এখানে পুরোপুরি কেটে গেল তো এটাকে আমি এক লিখবো, সমান এখানে তিরিশ ডিগ্রি থাকছে। এক ইকুয়াল টু তার মানে কত হচ্ছে তিরিশ ডিগ্রি। তো কোণ সি তো অনুপাতের দিক দিয়ে এক ছিল, সেই এক আমরা বের করে নিয়েছি এখন তিরিশ ডিগ্রি। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশান ডি, তিরিশ ডিগ্রি, এটাই ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের মান। তাহলে কোণ সি মানে আমরা পেলাম কত, তিরিশ ডিগ্রি, মানে এক যেহেতু তিরিশ ডিগ্রি হচ্ছে। এবার যদি আমাদের কোশ্চেনে কোণ বি জানতে চাইতো তাহলে কত হতো? যেহেতু আমরা এক মানে তিরিশ ডিগ্রি জেনেছি, তাহলে দুই মানে কত, দুই গুণ তিরিশ ষাট ডিগ্রি হতো। সঠিকভাবে কোণ বি হচ্ছে ষাট ডিগ্রি। আর যদি আমাদের কোণ এ জানতে চাই তাহলে কত হতো? যেহেতু এক মানে আমরা তিরিশ ডিগ্রি জানি, তাহলে তিন মানে তিন গুণ তিরিশ নব্বই ডিগ্রি। ক্লিয়ার? ঠিক আছে, আর তোমরা মনে রাখবে ত্রিভুজের তিনটি কোণের যোগফল সবসময় একশো আশি ডিগ্রি হয়। যেমন এখানে কোণ এ তো আমরা নব্বই ডিগ্রি পাচ্ছি, কোণ বি পাচ্ছি ষাট ডিগ্রি, আর কোণ সি পাচ্ছি তিরিশ ডিগ্রি। এই নব্বই ডিগ্রি, ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রি তোমরা যোগ করে দেখো একশো আশি ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তো ত্রিভুজের তিনটি কোণের যোগফল সবসময় একশো আশি ডিগ্রি হয়।